আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেখ আব্দুল্লাহ আল ফারুক শুরু করছি। আপনারা যারা বায়োফ্লক ট্যাঙ্ক করেছেন অথবা মাছ চাষ করছেন অথবা কোনো কারণে পড়ে আছে অর্থাৎ মাছ চাষ করছেন না, তাদের জন্য আমি আরো দুটি চমকপ্রদ বিজনেস আইডিয়া দেব যেটি আশা করি আপনাদের অনেক কাজে দেবে। প্রিয় দর্শক, তার আগে বলে রাখি যে অনেকে হয়তো বায়োফ্লকে আপনারা লসের সম্মুখীন হয়েছেন, আর এই লসের সম্মুখীন হওয়ার প্রধান কারণ মূলত আপনাদের যে দক্ষতা, সেই দক্ষতা বিল্ড আপ হয়নি একটা প্রজেক্ট অথবা একটা কার্যক্রম সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটা সময়ের প্রয়োজন হয়, যে কোনো ফার্ম অথবা ব্যবসা শুরু করার পরপরই আপনি চিন্তা করেন যে আমার এখান থেকে লাখ লাখ বা কোটি কোটি টাকা আসবে, সেটা কিন্তু আদৌ সম্ভব না। এর কারণ হচ্ছে আপনাকে সেই বিজনেস সম্পর্কে সঠিক ধারণা আসতে হবে, আপনার দক্ষতা বিল্ড আপ হওয়া লাগবে, এবং সেই দক্ষতার মাধ্যমে আপনার যখন জ্ঞান অর্জন হবে সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে সে বিজনেসে আমাদের প্রফিট আসে। আরেকটি বড় সমস্যা, আমাদের দেশের মাছের দাম কিন্তু অনেক কম। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার কথা শুনছেন আপনাদের মধ্যে কিন্তু 90% বা 95% যে মাছ চাষে কিন্তু সফল, মাছ চাষে সফল, কিন্তু বাজারে গিয়ে যখন মাছ বিক্রি করছেন তখন মাছের দাম পাচ্ছেন কম, ফলে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন। কারণ নদীভাতিক বাংলাদেশে আমাদের মাছটা অ্যাভেলেবল এবং তার সাথে মাছের ফিডের দাম হওয়ার কারণে আমাদের যে মাছ উৎপাদন খরচ সেটা অনেক বেশি হয়ে যায়, কিন্তু বাজারে গিয়ে মাছের দাম আমরা অনেক কম পাই, ফলে আমাদের কি পুকুর চাষি কি বায়োফ্লক চাষি অনেকেই এই লসের সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে দামি মাছ ছাড়া কই তেলাপিয়া করে এখানে আসলে বায়োফ্লক বা পুকুরে বর্তমানে লাভ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা বায়োফ্লক ট্যাঙ্ক করে হয়তো বসে আছেন তাদের জন্য আমি বলেছিলাম দুটি আইডিয়া দিব। একটি হচ্ছে এটি রিস্ক কম, আমি বলবো কমই রিস্ক, কারণ আপনারা বায়োফ্লকে মাছ চাষ সম্পর্কে অবগত আছেন এবং বায়োফ্লকে মাছ চাষ সম্পর্কে কিন্তু এক্সপার্ট হয়েছেন এবং আপনাদের দক্ষতা বিল্ড আপ হয়েছে। তো আমি প্রথম যে আইডিয়া, এই আইডিয়াটার রিস্ক কম, সেটাই হচ্ছে আপনারা বড় মাছের স্টক বিজনেস করতে পারেন। আপনার যদি 1 লাখ বা 2 লাখ বা বিভিন্ন ধরনের ট্যাঙ্ক যেটা মাছ চাষ না করে আপনার পরে রয়েছে, সেক্ষেত্রে আপনারা স্টক বিজনেস করতে পারেন। আমার এখানে বা আশেপাশে, আমার আদমদিঘির আশেপাশে, আমার চাঁপাপুরের আশেপাশে যেসব বাজার বা আড়ত বসে সেখানে কই মাছের মূল্য যেগুলো 10টা 15টা বা 20টায় কেজি, সেগুলো এখানে 90 টাকা, 100 টাকা বা 110 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আপনারা এখান থেকে 1 টন বা 2 টন নিয়ে যে আপনার এলাকায় যে মাছের দাম বেশি, অর্থাৎ আপনার এলাকায় যে মাছের দাম বেশি, আমার কই মাছ নিয়ে বিজনেস করতে হবে তা না, যে মাছের দাম বেশি, আমার এখানে পাঙ্গাসের দাম কম, কই মাছের দাম কম, তেলাপিয়ার দাম কম, হয়তো পটুয়াখালীতে পাঙ্গাসের দাম অনেক বেশি হয়, তো যে এলাকায় যে মাছের দাম বেশি সেই মাছটা আপনারা 1000 কেজি বা 2000 কেজি, যার যেরকম সামর্থ্য, বা 500 কেজি আপনি কি করতে পারেন, স্টক করতে পারেন। অর্থাৎ আপনি যে কালচার করেন সেই কালচার না করে সেখানে 8 দিন 10 দিন বা 5 দিনের মতো সময় আপনি শুধু বায়োফ্লকে কালচার করবেন বা শুধু স্টক করবেন আর কি। হাটে বা বাজারে বা আড়তে যখন মাছের দাম আপনি বেশি পাবেন তো সেক্ষেত্রে আপনার থার্ড পার্টি বা সরাসরি বাজারে আপনারা এই মাছ সেল করতে পারেন, ফলে এই বায়োফ্লক ট্যাঙ্কে কাজে লাগিয়ে খুব শর্ট টাইমে আপনারা একটা ভালো প্রফিট পেতে পারেন। আপনারা যারা আগ্রহী বা এই বিজনেসের সাথে জড়িত হতে চাচ্ছেন তারা আমাকে নক দিতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করতে পারবো। 2 নম্বর আইডিয়া, এটি আরও লাভজনক, আপনারা যারা মাছ চাষে এক্সপার্ট, অর্থাৎ বায়োফ্লক ট্যাঙ্কে আপনি মাছ চাষ করেছেন এবং মাছ মারা যায় না, হয়তো কোনো কারণে আপনি লাভ করতে পারেননি বা মাছের গ্রোথ হয়নি, পোনা খারাপ হওয়ার কারণে মাছের গ্রোথ ভালো হয়নি, এরকম যারা, যাদের আত্মবিশ্বাস হয়েছে মাছ মারা যাবে না, তারা আপনারা আইডিয়াটা নিতে পারেন। সেটি হচ্ছে আপনার এলাকায় অবশ্যই পুকুর রয়েছে এবং আরও অন্যান্য বায়োফ্লক চাষি রয়েছে, তো তাদের আপনি পোনা মাছ সাপ্লাই করতে পারেন। সেটা কিভাবে, আমাদের এখানে কই মাছের পোনা 20,000, 25,000 বা 30,000 টাকা, লাখ, এটা বিভিন্ন সময় বাজার বিভিন্ন রকম হয়, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। তো ধরেন
আপনি 25,000 বা 30,000 টাকা দিয়ে কই, ট্যাংরা, শিং বা যে কোনো ধরনের মাছ, 4-5,000 লাইনের মাছ অথবা তেলাপিয়া মাছ এটা নিয়ে গিয়ে আপনি ট্যাংকে রাখলেন এবং ট্যাংকে রাখার পরে 10 দিন বা 15 দিন বা 1 মাস পরে এই মাছগুলো লাইনে অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ নিয়ে গেছেন 4,000 লাইন সেটা 1,000 বা 500 লাইনে আসবে এবং সেই মাছগুলো আপনি 2 টাকা, 1 টাকা বা 90 পয়সা এখন বিভিন্ন দামে আপনার পুকুর চাষী যারা পুকুরে মাছ চাষ করছে অথবা বায়োফ্লগে মাছ চাষ করছে যাদের পোনা দরকার তাদেরকে কিন্তু আপনি সাপ্লাই দিতে পারেন। এটা অনেক ভালো, যদি আপনি এক্সপার্ট হন তাহলে এটা অনেক প্রফিটেবল। এর পাশাপাশি আপনাদের আরেকটি বিষয়ে এক্সপার্ট হতে হবে, সেটি হচ্ছে মার্কেটিং। আপনার যদি পোনা রাখলেন, বড় করলেন কিন্তু বিক্রি করার কোনো সোর্স যদি না থাকে আপনি কিন্তু সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে পারেন। লস না, আপনি সেই মাছটা নিজেও চাষ করতে পারেন বা আরেকজনকে দিতে পারেন, তবে সেটা যদি আপনার বিক্রি করার আপনার ক্ষেত্র থাকে সেক্ষেত্রে এটা অনেক লাভজনক একটা বিজনেস। আপনি যদি এই বিজনেসটা ভালো মতো করতে পারেন আপনার এখান থেকে অনেক বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি ভালো মতো করতে পারেন। প্রিয় দর্শক, বায়োফ্লক নিয়ে আমি সেই শুরু থেকে এখন পর্যন্ত আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। যে কোনো একটা বিষয় সুপ্রতিষ্ঠিত হতে সময়ের প্রয়োজন, আপনারা ধৈর্য হারাবেন না, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে ইনশাল্লাহ। আমি বায়োফ্লক ট্যাঙ্কে মাছ চাষ ছাড়াও আরও দুটি আইডিয়া আপনাদের শেয়ার করলাম, আপনাদের কোন আইডিয়াটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।